আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি আমি একটি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছিলাম, আর এটি আমার কলেজ জীবনের প্রথম কোনো পুরস্কার। আমি 2014 সালে কলেজে ভর্তি হই, মাতৃভাষা ডিগ্রি কলেজে। তো তখন আমি পুরস্কার হিসেবে শোক দিবসে রচনা লিখে পুরস্কার হিসেবে পেয়েছিলাম। আমি কততম হয়েছিলাম, সম্ভবত তৃতীয় হয়েছিলাম। মানে আমার সাধারণত কলেজ লাইফে যে পুরস্কারগুলো সবগুলোই থার্ড পুরস্কার সাধারণত, যতটুকু মনে পড়ে। তো প্রথমবার আমি হচ্ছে কলেজ থেকে এই পুরস্কারটি পেয়েছিলাম। এরপরে আরও দুইটি বই পেয়েছিলাম, তো সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই বইটি লিখেছেন মূলত মুহাম্মদ হাবিবুর রহমান। তার সম্পর্কে বইটিতে তেমন কোনো হচ্ছে ধারণা দেওয়া হয় না, কিংবা তার জীবনী এখানে নেই। বাট এখানে আমাদের 71-এর বুদ্ধিজীবী যারা আছেন, তো তাদের জীবনী এখানে ঠাঁই পেয়েছে। বইটি ওই সময় আমি যখন পড়েছি তখন আসলে আমি এর তাৎপর্য বুঝতে পারিনি তেমন ভালোভাবে, কিন্তু আমি যখন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তখন আমি বুঝতে পারতেছি। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই জীবন দিয়েছিলেন, এবং বেশিরভাগই এখানে হচ্ছে তাদেরই জীবন কাহিনী এখানে ঠাঁই পেয়েছে। এছাড়াও বুদ্ধিজীবীদের পাশাপাশি এখানে আমাদের যে সকল বীরশ্রেষ্ঠ রয়েছেন, মানে আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছেন, তাদের জীবনীও এখানে ঠাঁই পেয়েছে। এছাড়া জগন্নাথ হলে যে সকল ছাত্র নিহত হয়েছিলেন তাদের পরিচিতিও এখানে ঠাঁই পেয়েছে। তো মোটামুটিভাবে সংক্ষিপ্ত আকারে, মানে সংক্ষেপে যদি হচ্ছে আপনারা বুদ্ধিজীবীদের জীবনী সম্পর্কে জানতে চান, এবং হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠদের সম্পর্কে, এবং জগন্নাথ হলের যে হত্যাকাণ্ড, হ্যাঁ, সেখানে যারা যে সকল ছাত্ররা নিহত হয়েছিল তাদের সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনারা অবশ্যই এই বইটি পড়ার চেষ্টা করবেন বা কিনে নেবেন। বিশেষ করে এটা ছোটদের জন্য খুবই পারফেক্ট একটা বই, যেহেতু তারা অনেক বেশি পড়তে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি এই বইটা তাদের হাতে তুলে দেন, সংক্ষেপেই তারা বুদ্ধিজীবীদের সম্পর্কে জানতে পারবে। এখানে আমরা যে বুদ্ধিজীবীদের কথা বারবার শুনি বা যাদের নাম জানি, তার পাশাপাশি অনেক বুদ্ধিজীবী যাদের আমরা নাম জানি না বা বেশি চর্চা নেই, তাদের সম্পর্কেও এখানে লেখা আছে, এবং অনেক বুদ্ধিজীবীদের জীবনী এখানে আছে। তো তাই আপনারা চেষ্টা করবেন বইটি সংগ্রহ করার। বুদ্ধিজীবী এবং বীরশ্রেষ্ঠ সহ মোট 64 জনের জীবনী এখানে ঠাঁই পেয়েছে। পাশাপাশি রয়েছে জগন্নাথ হলের নিহত ছাত্রবৃন্দের তথ্যগুলো। তো তাই আপনারা বইটি সংগ্রহ করবেন। আর আমি এই ভিডিওটি করতেছি বা এই সম্পর্কে বলতেছি এই কারণে যে বইটি যেরকম আমার জন্য উপকারী, পাশাপাশি আমার লাইফেরও একটি অর্জন এটি। আমি আগের ভিডিওতে বলেছি আমার লাইফে তেমন কিছু অর্জন নেই, তবে কিছু কিছু অর্জন আছে, তার ভিতরে এটি একটি। তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করা। আর বইগুলো আমার যেগুলো অর্জন করেছিলাম সেগুলো অনেকগুলোই হচ্ছে পেজগুলো ছুটে যাচ্ছে, তো যে কারণে আমি চাচ্ছি ভিডিও আকারে আমার স্মৃতিগুলো ধরে রাখার জন্য, যাতে বইটা আমি চাই না যে হারিয়ে যাক, তারপর হারিয়ে গেলেও যাতে আমার এই স্মৃতিটুকু আমার সাথে সবসময় থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।